অলকিটিভির পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম বন্ধুরা। সকাল সকাল একটা গুড মেসেজ নিয়ে আমি ইমরান চলে আসলাম। তো এখনকার গুড মেসেজটি হলো বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক পদে বিশাল বড় আকার একটা নিয়োগ প্রকাশ করছে। তো এইটা হলো সেই আমাদের কাঙ্ক্ষিত সার্কুলার। এইখানে অসংখ্য ক্যাটাগরি আছে, অসংখ্য পদ আছে বন্ধুরা। এই সার্কুলারটি নিয়ে এখন আমি আপনাদের সাথে জাস্ট বেসিক বিষয়গুলো ডিসকাস করব। তো তার আগে একটু বলে নেই বন্ধুরা, যদি আপনারা এই সার্কুলারটির পাশাপাশি রানিং আর কোন কোন সার্কুলারগুলো চলছে সেগুলো পেতে চান, তাহলে দেখবেন আপনার ডান পাশ দেওয়া কিন্তু অসংখ্য সার্কুলার দেওয়া আছে যদি কম্পিউটার হয়ে থাকে। আর যদি আপনার মোবাইল ফোন দিয়ে দেখেন তাহলে জাস্ট নিচের দিকে নামতে থাকবেন, এই যাবতীয় সার্কুলারগুলো পেয়ে যাবেন। এক কথা, আপনি প্রথম পেজে যতগুলো সার্কুলার শো করবে প্রত্যেকটা সার্কুলারের মেয়াদ আছে, প্রত্যেকটা সার্কুলারের কিন্তু টাইম আছে। আপনার ইচ্ছা করলে এই মানে সময় মতো সার্কুলারগুলো জাস্ট নামিয়ে কিংবা পড়ে আপনার যোগ্যতা অনুযায়ী আবেদনগুলো করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক বন্ধুরা, এটি ছিল মূলত জাস্ট আদার্স একটা ব্যাপার। এখন আমি আপনাদেরকে এই সার্কুলারের বেসিক বিষয়গুলো সম্পর্কে বর্ণনা করব। আপনারা ভিডিওটি আশা করি পুরোপুরি দেখবেন, নাহলে কিন্তু বুঝবেন না কীভাবে আবেদন করতে হবে, কীভাবে কি কোন পদের জন্য কোন শিক্ষাগত যোগ্যতা, আপনাদের ভিতরে কিন্তু প্রশ্নটা থেকে যাবে। তো প্রথম কাজ হলো বন্ধুরা, অবশ্যই সার্কুলারটি একটু বিস্তারিত পড়ে নেবেন, পড়লেই আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন, এটা হলো সবচেয়ে বড় কথা। ওকে, এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী, তারা বাংলাদেশ মানে সেনাবাহিনীর জাস্ট এই সমস্ত পদের জন্য সমগ্র বাংলাদেশের নিকট থেকে জাস্ট যারা চাকরি আগ্রহী প্রার্থী, যাদের যোগ্যতা আছে ঠিক তাদের কাছ থেকে তার দরখাস্ত আহ্বান জানাইছে। এখানে উচ্চমান করণিক আছে 6 জন। দেখতে পাচ্ছেন বন্ধুরা এইভাবে কিন্তু অসংখ্য অসংখ্য ড্রাইভার ট্রাইভার এডিয়ার সহকারী বাবুর্চি টেলিকম মেকানিক ইলেকট্রিক MV এরপর ওয়ার্ড বয় ড্রাইভার রিকোভারি হেড মেকানিক কেমিস্ট টেইলার সহিষ নিরাপত্তা প্রহরী ড্রাফটম্যান আয়া ইলেকট্রিশিয়ান মিল্ক রেকর্ডার। বন্ধুরা এইটা কিন্তু একটা বড় মাপের সার্কুলার এবং অসংখ্য পদ আছে, যে কারণে এখানে কিন্তু আপনাদের চাকরি হওয়ার সম্ভাবনাটা অনেকাংশ বেশি। তো যাই হোক, এই পদগুলো আপনারা একটু পড়ে নেবেন, আপনার কোনটার জন্য আসলে অ্যাপ্লাই করতে আগ্রহী সেই বিষয়গুলো আপনারা একটু পড়ে নেবেন। আমি এতটা বিস্তারিত বলতে চাচ্ছি না, বলতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আর এখানে 2 নম্বরে যে পদ মানে কথাটা বলা আছে এইটা একটু উল্লেখযোগ্য, এক কথা 2, 3, 4 এই পদ এই তিনটা জিনিস মনোযোগ সহ পড়বেন। এখানে দুয়ে তারা উল্লেখ যেটা করছে, তাহলে উল্লেখিত সকল পদের বিপরীতে নির্ধারিত ঠিকানায় আবেদন পৌঁছানোর শেষ তারিখ 6 সেপ্টেম্বর 2020, অর্থাৎ আগস্ট চলে সামনের মাসের 6 তারিখের ভিতরে আপনাদেরকে উল্লেখিত ঠিকানায় পৌঁছাইতে হবে। এখন আমি যে বিষয়টি আপনাদেরকে একদম বিস্তার মানে একটু ডিপলি বলতে চাচ্ছি তা হলো 3 নম্বর যেটি কথা বলছে, তাহলে বিস্তারিত তথ্য এবং আবেদন প্রেরণের ঠিকানা সহ আবেদন ফর্মের জন্য। বন্ধুরা এক কথা, এই সার্কুলার রিলেটেড যাবতীয় তথ্যের জন্য আপনাকে ওদের এই ওয়েবসাইটটা ভিজিট করতে বলতেছে, www.army.mil.bd। এই ওয়েবসাইটে ভিজিট করলে আপনারা এই সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে থাকবেন, এটা করলে একটা উপায়। আর এরপরে যদি আপনারা কথাটা মানে ভিজিট করে যদি না বুঝেন, তারপরে একটা সহজ সমাধান আছে, সেটা আমি আপনাদেরকে বলে দিব। তো এটা গেল। দেন এরপরে 4 নম্বরে তারা যেটি বলছে এটা একটু পরে নেবেন, যে এই বরাবর আপনাদেরকে জাস্ট পাঠানোর কথা বলছে যেটা। তো এখানে সতর্কীকরণ যে একটা মানে এখানে একটা মার্ক করা আছে, এই বিষয়টা অবশ্যই 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 আপনাদের একটু মাথায় রাখবেন। তাহলে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ সকল কার্যক্রম সেনাবাহিনীর সংশ্লিষ্ট দপ্তরের তত্ত্বাবধানে সম্পন্ন হয়, নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র সেনানিবাসের সংশ্লিষ্ট দপ্তর থেকে ডাকযোগে প্রদান করা হয়। ওকে, এক কথা, এইখানে দেখুন, কেউ আর্থিক লেনদেন সহ কোনো প্রকার প্রতারণার চেষ্টা করলে তাকে নিকটস্থ আইন প্রয়োগ করে সংস্থার নিকট সোপর্দ করুন। এক কথা বন্ধুরা, আমি সংক্ষেপে বলে রাখি, যদি এখন বর্তমানে এই সমস্ত মানে গভর্নমেন্টের এই যে আর্মি পুলিশ যেগুলি বলেন এখন, এগুলো কিন্তু নিয়োগগুলো একদম খুব স্বচ্ছভাবে হচ্ছে। তো আপনার যদি এর ভিতরে যদি কোনো প্রকৃতি নয়সা করার চেষ্টা করেন, আর যদি কোনোভাবে এটা একদম বাস্ট হয়, তাহলে কিন্তু আপনার খবর আছে। এক কথা, আপনার কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো কোনো প্রকৃতির টাল্টিপাল্টি করার চেষ্টা করবেন না, কারণ এখানে তারা উল্লেখ করে দিচ্ছে আর কোনো সমস্যা নেই, এখন সমস্ত কিছু কিন্তু ফুল কন্ট্রোল এবং খুব সিরিয়াস মোডে চলতেছে। ওকে, আর এটি দেখতে পাচ্ছেন 5/8/2020 এটি পাবলিশ করা হয়েছে। তো হোয়াট এভার, এখন আপনাদের যে কাজটি হলো তাহলে সার্কুলারটি নামাবেন, নামানোর পরে পড়বেন, পড়ার পরে এই ওয়েবসাইটে ভিজিট করবেন, ভিজিট করার পরে আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন আশা করি। যদি বুঝতে না পারেন তাহলে জাস্ট সার্কুলারটি নামানোর পরে আপনার মোবাইল ফোনে রেখে দেবেন, দেওয়ার পরে বন্ধুরা আপনারা চলে যাবেন যে কোনো কম্পিউটার দোকানে, যারা দেখবেন সাধারণত অনলাইনে আবেদন করে থাকে, আপনার তাদের কাছে চলে যান, ওরা আপনাদেরকে সমস্ত কিছু করে দিবে, আপনাকে কোনো কষ্ট করতে হবে না।
আপনি যদি না বোঝেন তাহলে কিন্তু অবশ্যই উল্টা পুল্টা ভাবে এটা মানে ফর্ম ফিল আপ করে আপনার সেটা নষ্ট করার কোনো প্রয়োজন নাই। ওকে, আমার মনে হয় আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আর আরেকটি বিষয় হলো, এরপরে যদি কোনো প্রকৃতির কোশ্চেন থেকে থাকে, চেষ্টা করবো আমি সেগুলো সমাধান দেওয়ার জন্য। আপনারা কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো সেগুলো সমাধান দেওয়ার জন্য। তো যাই হোক বন্ধুরা, এইটাই ছিল এখনকার মতো আপনাদের জন্য ছোট্ট একটা মেসেজ। মেসেজটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটি যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।